সাংবাদিক সরবরাহ করছি। আমাদের ক্লাবের বা পাড়ার মধ্যে একটা বিতর্কিত জমি নিয়ে, জমিটা একটা ফ্যামিলির ছিল, এই ফ্যামিলিটাকে আমরা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে, ক্লাবের থেকে আমরা ফ্যামিলিটাকে দেখশন করে শেষ মুহূর্ত ফ্যামিলির সাথে আমাদের এরকম ইয়ে হয়েছিল যে রেণুবালা রায় ওনার স্বামী পরেশ রায় বা ওনার মেয়ে গীতারানী রায়, ও গীতারানী রায়েরও দুই মেয়ে হ্যাঁ ছিল, তো এরা দুইজনের বিয়ে হয়ে গেছে, বাদ বাকি তারা হ্যাঁ মারা গেছে। তো শেষ মুহূর্ত দেখা গেছে যে গীতারানী সাহার দুই মেয়ে ক্লাবের উপর অধীনস্থ ইয়ে দিয়ে দায়িত্ব দিয়ে বলছিল যে আপনারা আমাদের জন্য কিছু করেন, আমরা বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে মা দিদিবারে নিয়ে যেতে পারতেছি না, অতএব আপনারা ক্লাব তরফে এটা ভরণ পোষণ করুন, আমরা একটা কিছু বলতে বাড়ির যে জমিটা, এই জমিটা ক্লাবকে দিয়ে দেবে, এই ধরনের একটা ইঙ্গিত। এবং আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা যথারীতি ডাক্তার দেখানোর পরিষেবা আমরা ক্লাবের তরফ থেকে দিতে শুরু করি। তো দুই হাজার দুইয়ে আমরা যথারীতি ক্লাবের মিটিং করে সভা করে আমাদের পাড়ার এই ছেলে তদানীন্তন সময়ে আমরা সাধারণ সভা করি এবং সাধারণ সভা সভাপতিত্ব করেছেন ক্লাবের তদানীন্তন সময়ের বীরেন্দ্রচন্দ্র সাহা মহোদয়, আর সেক্রেটারি ছিল কান্তিলাল দেব। ওই সময়ে কান্তিলাল দেবের এই খুড়ুতো ভাই স্বর্গীয় রঞ্জিত দেবের ছেলে প্রণব দেব এবং লিটন দেব, এরা দুই ভাই। তো প্রণব দেব সভায় ছিল, এই সভা থেকে সাধারণ সভার মধ্যে রেজুলেশন হয় যে হের নামে ওই ফ্যামিলিটার সাথে এরও একটু অন্তরঙ্গ ছিল, অন্তরঙ্গ থাকার শর্তে ক্লাবের সদস্যরা সাধারণ সভা থেকে তার উপর ন্যস্ত করে যে তোমার নামে জায়গাটা খরিদি করো, পরে ক্লাবকে দিয়ে দিও। তো এই যথারীতি এই দায়িত্ব নিয়ে, কারণ এরা দুই বোনের, এক বোনের বিয়েতে এরা 70,000 টাকা ইয়ে করেছিল, তো ওই সূত্রেতে আমরা ক্লাব তরফে এর উপরে দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিত। কিন্তু কিছুদিন পর আমরা যখন তারে ডাকলাম এবং আমরা ক্লাবের তরফ থেকে কর্মকর্তারা বলল যে আমাদের ক্লাবের জায়গা আমাদেরকে ফেরত দাও, তখন বলছে যে দলিলটা তো মার নামে, মা রাজি হবে কিনা। তখনই আমরা সবাই অবাক হয়ে গেলাম যে খরিদি রেজুলেশন দেওয়া হয়েছে তোমাকে, রেজুলেশনের ইয়েতে অর্ডার, আর তুমি তোমার মার নামে খরিদি করেছ, তার থেকেই আমাদের মানে বিতর্কিত ডিস্টারবেন্স আরম্ভ হয় এই জমির। এরা কখন কি বলছে, কখন কি করবে তার কোনো ইয়ে নেই। তো অতএব আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক রাজ্যে আমরা এটা আশাবাদী, আমাদের আলোচনায় যদি কোনো উপর মহলেরও কেউ আসে, এরা বলছিল যে এটা নিয়ে মিটিং করার জন্য, আমি উল্টা ক্লাবের পক্ষ থেকে আমি এই কথা বলে দিয়েছি যে মিটিং হবে, হ্যাঁ মিটিং হবে, মিটিং যে কোনো জায়গা, সরকারি জায়গাতে হোক বা কোনো জায়গাতে, আমরা ক্লাব তরফে কিন্তু আমরা রাজি আছি, কারণ আমাদের কাছে রেকর্ড রয়েছে, বিভিন্ন রেকর্ড রয়েছে, কিন্তু এদের কাছে প্রতারণা করে যে তার মার নামে
জায়গাটা নিয়েছে, এইটাই এদের কাছে বড় হয়ে আছে। কাজী দেখুন, আমি সহজ সরলভাবে একটা কথা বলি, আপনার পকেট থেকে ৫,০০০ টাকার বান্ডিলটা পড়ে গেছে, কিন্তু পথচারী যদি কয়েকজনও দেখে যে এই টাকাটা আপনার, কিন্তু আপনি কাছে টাকাটা নেই, টাকাটা যার কাছে গেছে এ বলছে যে এটা তার টাকা, কিন্তু প্রমাণে দিয়ে আসে যে এই টাকাটা আপনার, তখন আপনি কাকুতি মিনতি করেও টাকা পাচ্ছেন না। কিন্তু অনেক সাইডের থেকে আসা লোক বলছে যে টাকা যার কাছে যায় সেই টাকার মালিক হয়। তা আজকে যেহেতু এর মান নামে কাগজ করে নিয়েছে, মালিক হয়ে আছে, কিন্তু আমাদের লক্ষ্য ক্লাবের পক্ষ থেকে যে তুমি আমাদের সাথে প্রতারণাটা কেন করলে, আমরা সেই রাস্তাটাই করছি, আমরা সেই এটা আইনটাই আমরা চিন্তা করছি, আমরাও তার বিরুদ্ধে তেমন প্রতারণার কেসে আইনের দিকে গেলাম না এতদিন, কিন্তু এখন বাধ্য করেছে করছে যে আমাদের নিয়ে আইনের সাহায্য দিতে। এবং এই পর্যন্ত ২২-২৪ বছর যাবৎ যে এই জায়গা আমাদের কাছে আছে, এরা কিন্তু ক্লাবের নামে কোনো দিনই সরকারিভাবে কোনো কেস করতে যায় নাই যে আমরা জায়গা নিয়ে নিয়েছি, জায়গা আমাদের কাছে আছে, আগামী দিনেও থাকবে। অতএব আমি আপনাদের মাধ্যমে এই প্রচারটুকুই দিতে চাই। এবং কালকে গতকালকে যে বিভ্রান্তকর, সেই বিভ্রান্তকর প্রচারের আপনারা মিলিয়ে নেবেন, এই কথাগুলি বলে আমি আপনাদেরকে নমস্কার। আমি এই লোটাস ক্লাবের টাউনশিপ নগরের লোটাস ক্লাব আর এর প্রেসিডেন্ট প্রান্তজ দাস। আমাদের এরা আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ পাল, হ্যাঁ এক্সিকিউটিভ বডি বাবুল সরকার, এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি